আসসালামু আলাইকুম ভাইয়া ভাবিরা, কেমন আছেন? তো আজ আবার নতুন ভিডিও লইয়া আসি আপনাদের সামনে। আজের বিষয় হলো সামনে কোরবানির ঈদ, কোরবানির ঈদে বাজ যামু ইনশাল্লাহ। কাল্লা বেঞ্জা গোমতে নড়ি বাইর মূল অনা দিমু। এর ভিত্তে আর বউর একটু মন খারাপ, ইতি যাইতে পারেন না, না যাইতে হারবে। কারণ হলো ইতি ওই আন্দা তো হবে, কাবিন হয়েছে হিন্দির ভাষায়, নোয়াখালীর ভাষায় যেটাতে এজাব হয় আর কি, এজাব হয়েছে, অন অনুষ্ঠান হয় না। তো অনুষ্ঠান হয় না যেহেতু, সেহেতু হিতি যায় তো হারেন না, হিতির একটু মন খারাপ। এর ভিতরে হিতির বাসুর আছে, বিদেশ তুন হিতির বাসুর, হিতির লাগে কিছু গিফট টিফট আনছে, এগুলো হয়তো যাই সরাসরি নিতে, খাইলে হয়তো ভালো লাগতো, কিন্তু এগুলো তো নিতে পারে না। একটু মন খারাপ, তো মন খারাপ হইলেও কিছু করার নাই। তো আমি কেলা যামো পাইত বেঞ্জা, আমার তো জম লাগবে, যেহেতু হেঁটে আর মা আছে, বোন আছে, ভাই আছে, জম লাগে। ইনশাল্লাহ আমি ঈদে তো হিতিও যাইব, তো ঈদটা একটু কষ্ট করে ঢাকাতে ঈদের অস্ত্র কাটাই দেবো, ঈদের আমার মা বাবার লগে, আমার শ্বশুর শাশুড়ির লগে। তো এখন আমি ঘুরে যেটা দেখামু, এটা হলো আমি যে ছয় দিনের লাগে বা যাইয়ে ছয় দিনের একটা ট্যুর দিমু, এই ছয় দিনে আমি কি কিলো যাবো বাইরে, এই জিনিসগুলো আমরা করে দেখাবো। প্রাথমিক হলো এই যে আইনিম হইল ঈদের নামাজ হইবেল্লাই এবং এমহিম বেবেল্লাই, দুইটা হাইজেমা। তারপর হচ্ছে তিনটা হাঞ্জাবি, কারণ প্রশ্ন থাকতে পারে দুগা হাজামা দিয়ে তিনগা হাঞ্জাবি কেন কাজ দেবে, বা ইগা হাজামা আতে কম আছে, আমি ইয়ে দুই দিন ইগা দুই দি আর ইগা হিনম হরের দিন লাতে ইয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা হেটাল টেনশন করিয়েন না। এটা হলো এই হাজামা হাঞ্জাবির কাজ সাজি, এই হলো হাজামা হাঞ্জাবি, এইগুলো আমি ব্যাগের ভিতরে ঢুকাই লইলাম, গেল হাজার মাহিনজাবির কাজ। এরপরে লো যা মইল আমি জিন্স প্যান্ট, জিন্স প্যান্ট নিলাম, এই যে এই এগুন একবারে নতুন, এগুন কয়েকদিন আগে আর বউ আরে গিফট করছে তিনটা ফ্যান, তো যে তিনটা ফ্যান গিফট করছে সেটা তুমি দুগা ফ্যান লই আমি বাজাইয়ের ওই এগুলো হে দুয়া ফ্যান দুয়া টোটাল আর কি হলো গ্যাবারিং ফ্যান, ইয়ে বউর গিফট করা জেন্টাল পার্কে গিফট করছিল, এ তিনকে ফ্যান নিম, আরেকটা ফ্যান ইয়া হিন্দি জামু বাজ, ঠিক আছে না, ইয়া হিন্দি জামু আর এই ফ্যান তিনগা আই তুই জামু, ফ্যান তিনগা জানলো জামু, ফ্যান তিনগা ঢুকাই লাই। ফ্যান তিনগা সারলো যেমন হইলো এই দুগা দুগা লগে হইলো এই আবার আয়রন ভাঙে গেছে গো। তো ইয়ে হইলো বিয়ের সময় শ্বশুর বাড়িতে গিফট করছিল আমারে, আর ইয়া হইলো ইয়ে অঞ্জন থেকে কিনা, আর ইয়ে আবার জেন্টাল পার্কে কিনা, এগুলো ম্যাক্সিমাম কাপড় চো গাদ দিনা বহুদিন হয়ে গেছে। এই হলো তিনটা শার্ট, মোটামুটি ব্যাগ আবার হয়ে গেছে গো। অনও কিন্তু পরা কিছু বাহাই রয়েছে, অন আর কি বাহাই রয়েছে আবার আমরা করে দেখাই। এটা হলো সেন্টু গেঞ্জি দুগা, ঠিক আছে না, গামছা একখান, তারপরে আমনের গেঞ্জি ইজ্ঞা, ইয়ে নতুন কিনা জাইঙ্গা ইজ্ঞা দুগা তিনগা। এর ভিতরে এই দুগা গেঞ্জি হলো বাড়িতে রেগুলার ফরার লাগিয়া, এগুলা মানে ইয়ে হলো কোরবানিদের দিন যে কাটাকাটি করবো রক্ত মক্ত লাগবো, হেটা লাগে এটা এই এই গেঞ্জিটা হিল লাইলে যাইয়ের, যেহেতু ইয়ে কম গাদ দিই
আর ইয়ে হলো হয়তো রাত্রে 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 গর্তন বার হইলে দাঁড়াইলে এই সময় গাদ দিব ইয়া। তো এখান ঢুকামো একটু হটে সাইড করে ঢুকাইয়ের, আর এর ভিতরে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো মাস্ক। মাস্কের জন্য একটা ফলি লাগবে, ফলি ব্যাগ, ফলি ব্যাগে দিয়া এটা নিমু। মোজা হইলো দুই জোড়া, দুই জোড়ার আর একখান করি, আচ্ছা আর একখান আছে বানান দি। মোজা হইলো দুই জোড়া, তারপরে হাত ঘড়ি নতুনটা, এটা বিয়েতে শ্বশুর বাড়ির থেকে গিফট। এই হইলো টোটালি বাড়ির যাওয়ার ছয় দিনের সরঞ্জাম নিয়ে যেতেছি। ছয় দিন হরে ইনশাল্লাহ আবার ঢাকা শহরে চলি আমি, আর ঈদ বাড়িতে কেমন কাটাইলাম এটা আমি করে জানাবো। আপনারাও সাবধানে যাতায়াত করবেন দেশে, বাড়িতে যে যেখানে যান দেশে করেন ঢাকাতে করেন, সাবধানে চলাচল করবেন। আর গরুর বাজারে যাই, গরুর পাথর ওষুধ দিয়ে এনে করে ছোট্ট করে একটা থাবা দিবেন না, কম দিবেন, এটা যদি দেন গরু আবার উল্টে একটা লাথি দিয়ে দিব, তখন সোয়া দূরে যাই হইবেন। এটার থেকে সাবধানে এই কাজটা কম করবেন, এটা কম করবেন, এই কাজটা করা যাবে না। অনেক লোক যায় যাই হিসকিয়া দিয়ে হাতে গরুর পাথর ওষুধ দিয়ে আস্তে করে একটা থাবার বইয়ে দেয়, তো গরু আস্তে করে ঠ্যাঙান লাই দে এমিয়ে মার্শাল্লাহ বাউন্ডারির বাইরে হয়। এই কাজটা করবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।